মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন। তারই মধ্যে মালদা জেলা তৃণমূল পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল নাচ গানের আসর বসিয়ে টাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আনন্দবার্তা ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। জানা গেছে অভিযুক্ত আনোয়ারুল হক মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি। ঘটনার কথা স্বীকার করেছেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই ঘটনাকে তিনি তীব্র নিন্দা করে বলেন বিষয়টি তিনি জেলা সভাপতিকে জানাবেন। ঘটনার পর থেকে ফোনের সুইচ অফ করে গা ঢাকা দিয়েছেন ওই তৃণমূল নেতা বলে অভিযোগ। স্বাধীনতা দিবস আনন্দের দিন, উৎসবের দিন, সবাই আনন্দ করবে, উৎসব করবে, কিন্তু এমন ধরনের অনুষ্ঠান করা উচিত না যেটা স্বাধীনতা লস হয় বা জনসমক্ষে সেটা খারাপ হয়। আমি শুনেছি, ভিডিওটা দেখেছি, ওই ধরনের নাচ না হয় ভালো ছিল না। যেমন সেটা টাকা উড়ানো হচ্ছে, বললাম যে এটা এটা না হয় ভালো, এটা কোনো গরিমা বৃদ্ধি করে না, অথচ গরিমাটা নষ্ট হয়। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? অভিযোগ যেটা যে যে যিনি ইনচার্জ রয়েছেন মনিরুল বাবু, তিনি নাকি তারই ভাই, নিজের ভাই, সেই কারণে কোনো পদক্ষেপ নেয়নি, এই বিষয়টা কীভাবে? সেটা আমি বলতে পারছি না কার ভাই, কিন্তু আমি মনে করি এ ধরনের না হয় ভালো। দলগতভাবে কোনো ব্যবস্থার, দলগত পার্টির প্রেসিডেন্ট আছেন, তার কাছে রিপোর্ট গেলেই তিনি মিটিং ডাকবেন, তারপরে যাওয়া হবে। বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল জানান তৃণমূল নোংরা রাজনীতিতে জর্জরিত। সকালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস সাউকাত মোড়ে, সেখানে ভিডিওতে দেখা গেছে যে সেইখানে অশ্লীল নাচ বাই নাচগুলো নাচাচ্ছে, অশ্লীল নাচগুলোর সেখানে এবং ওই মঞ্চে উনাকে দেখাচ্ছে। তাহলে এতে পরিষ্কার আছে, সব বাংলা পশ্চিমবাংলার সাধারণ মানুষ বুঝে ফেলেছে যে তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে যত উপর থেকে নিচু লেভেলের নেতার 8-10টা গার্লফ্রেন্ড থাকবেই, এবং তাদের এই কালচারটাই এখন হয়ে দাঁড়িয়েছে। এত উপর লেভেল থেকে নিচু লেভেল অবধি নেতা নেত্রীর 8-10টা গার্লফ্রেন্ড বলুন, অশ্লীল নাচ বলুন, হোটেলে গিয়ে মনোরমা করা বলুন, এই কাজগুলো ওদের হচ্ছে। তো এই স্বাভাবিকভাবে শোভানগরের অঞ্চল সভাপতি সেটা করবে, সেটা তো কালচারই আছে, তাদের সিস্টেমেই আছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।